নাশকতার পরিকল্পনায় বিএনপি জামায়াত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের জনপ্রিয়তার কাছে পাত্তা পাচ্ছে না বিএনপির প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থীরা যেখানে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত, সেখানে বিএনপি জামায়াতের প্রার্থীরা নাশকতা ঘটিয়ে কিভাবে নির্বাচনকে বানচাল করা যায় সেই পরিকল্পনা তৈরিতে ব্যস্ত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। দেশের বিভিন্ন এলাকায় তারা বড় ধরনের সহিংসতার পরিকল্পনা হাতে নিয়েছে বলে বিশেষ সূত্রে জানা যায়। চাঁদপুর তিন আসনে ডাক্তার দীপুমনি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত শেখ ফরিদ আহমেদ মানিক। সে প্রথম থেকেই জানে এই আসন থেকে তার জয়লাভ করা অসম্ভব। তারই প্রেক্ষিতে সে বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। শেখ ফরিদ আহমেদ মানিক পূর্বে অগ্নিসংযোগ ও নাশকতার কয়েকটি মামলার আসামি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সে ফোনে বিভিন্ন সন্ত্রাসীদের সাথে কথা বলে অস্ত্র তৈরি রাখতে নির্দেশ দিয়েছে। এছাড়াও লন্ডন থেকে ভোট কেনার উদ্দেশ্যে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয়েছে। এই কালো টাকা নিয়ে মানিকের সহযোগীরা এলাকায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় ভোটারদের সাথে এ ব্যাপারে কথা বললে কালো টাকার ব্যাপারটি তারা স্বীকার করে নেয়। তারা জানায় মানিকের সহচররা তাদের টাকা দিতে চেয়েছিল, কিন্তু তারা টাকা নিয়ে ভোট বিক্রি করতে চায় না। তারা মানিকের মতো সন্ত্রাসীকে বর্জন করে এলাকার উন্নয়নের পক্ষে তাদের মতামত প্রকাশ করতে চায়। ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।